হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা একটা এক্সাইটিং ব্লগ। আমি এখন রাস্তায় আছি, এখন বাজে রাত 9:30। তো আমি পার্লার থেকে ফিরছিলাম এবং বাজার টাজার করে সব কিছু আসলাম, দরকারি জিনিস কিনে নিয়ে আসলাম। আমরা আগামীকাল বেড়াতে যাচ্ছি, মানে আমাদের সেকেন্ড ট্রেন ধরে যেতে হবে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো এবং শুরুটা করে রাখলাম। এবং আমাদের প্যাকিং বাড়ি গিয়ে করতে হবে কোনো রকমে। রাত্রেবেলা ডিনারটা সেরে আমরা প্যাকিং শুরু করে দেবো, কিছুটা করা আছে, বাদ বাকিটা করবো, তোমরা দেখতেই পাবে এবং জানতে পাবে কোথায় যাচ্ছি। তো দেখো, এখন বাজে রাত 12টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাবু সব ঘেঁটেই তো দেখছে, কসমেটিক্সের ব্যাগটা দেখা যায়। সব প্যাকিং হবে। এখন বাজে 3টে, আমরা ভোর 3টে আমরা এই টাইমে উঠলাম। উঠে গোছগাছ করে নিয়েছি, লাগেজপত্র সব রেডি আছে। দেখো এই একটা ব্যাগ হয়েছে, আর এই একটা ব্যাগ আমাদের পিঠ ব্যাগে নিয়েছি, আর এই ছোটো ছোটো দুটো ব্যাগ আছে, আর তেমন কিছু ব্যাগ হয়নি। দেখো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি অলরেডি। আমরা আসলাম রাস্তায়, রাস্তা পুরো ফাঁকা ছিল, একটা ভ্যানে করে এসেছি। আর হচ্ছে কি বলে, একদম নর্মাল সাজ, কোনো কিছুই সাজ নেই, মানে নর্মাল একটা চুড়িদার পরা, কানের দুলটা পরেছি, তাও খুলে ফেলবো আমি, রাত্রেবেলা কে দেখতে যাবে, কিন্তু পরলাম, জাস্ট সাজতে হয় তাই করেছি। আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর কিছু ভিডিও করার সময় পাইনি, কারণ সুযোগ ছিল না, অনেক গোছগাছ বাকি ছিল, আর বাবা মা শুয়ে পড়েছিল, তাদের কথা বলে ডিস্টার্ব হতো। যাই হোক, আমিও চাইনি ডিস্টার্ব করতে, কারণ মাঝরাতে জাগিয়ে তো লাভ নেই। দেখো এখনও ট্রেনের টাইম হয়নি, ট্রেন 4:40-এ। আমরা গোবরডাঙ্গা থেকে ট্রেন ধরবো, সেকেন্ড ট্রেন ধরে হাবড়ায় যাব, গিয়ে ওখান থেকে 5:15 সময় আমাদের বাস। তো তুষার বসে বসে ট্রেন দেখছে কখন আসবে। আর হচ্ছে আমি দেখি, দেখো স্টেশনটা পুরো শুনশান, ফাঁকা, কয়েকজন ছাড়া আর কেউ নেই স্টেশনে। তোমাদের দেখাই, দেখো একটা ট্রেন দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এটা মালগাড়ি, মালগাড়ি না দূরপাল্লার ট্রেন, পুরো শুনশান করছে। শুধুমাত্র এখন যারা ও ফুল মানে ফুল টুল বিক্রি করে, এরা হচ্ছে এই ট্রেনের, মানে এই ট্রেনে যায়, আর বাদ বাকি কোনো লোকাল নর্মাল প্যাসেঞ্জার খুব কমই আছে। ট্রেনে উঠেছি, ট্রেনেও মোটামুটি ফাঁকা, আমি বসেছি, আর তুষার পাশে দাঁড়িয়ে রয়েছে, মানে পেছনে দাঁড়িয়ে রয়েছে। হাবড়া পর্যন্ত যাব, গিয়ে তারপর বাস। তো হাবড়ায় চলে এসেছি, আমরা নামলাম, আর এবার ওভারব্রিজ ক্রস করে আমাদের 1 নম্বরে যেতে হবে। দেখো ট্রেনটা ফাঁকা, স্টেশনটা আরও ফাঁকা, ঠিক আমরা একেবারে ওই পারে যাই, গিয়ে তারপর রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা একদম স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা সেখানে গিয়ে দাঁড়াবো। তারপর চলে এসেছি রাস্তায়, এটা 3 মাথার মোড়, একটা দিক চলে যাচ্ছে অশোকনগরের দিকে, মানে হাবড়া থানার দিকে, আর একটা রাস্তা জয়গাছির দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা স্টেশনের দিকে আসছে। এই মিডলে আমরা দাঁড়িয়ে আছি, তুষার সব ডকুমেন্টসগুলো দেখে নিচ্ছে, মানে মানে যেটা দিকে আমাদের টিকিট কাটা হয়েছিল, ওই বাসের টিকিট, বাসে উঠবো। তাই বাসে আমরা উঠে গেছি, যদিও দেখো আমি বসে গেছি, আমাদের 27-28 নম্বরে সিট ছিল, আমার 28 নম্বর এই যে উইন্ডো সিট, আর 26টা আলাদা, অন্য একজন বসবে। তো আমি আগেই বলেছি যে আমি বাসে চড়তে পারি না, আমার প্রচণ্ড অসুবিধা হয়, শুধু বাস কেন, আমি বদ্ধ গাড়িতে চড়তে পারি না, আমার খুব সাফোকেশন হয়, সেই জন্য আমি জানলার ধারে সিট নিয়েছি, জানি না কতক্ষণ আমি ভালো থাকবো। তো দেখো মুখের যা এখনই অবস্থা, ঘেমে টেমে একাকার, খুব একটা সাজেনি, কিন্তু লিপস্টিক পরেছি আমি, কথা বলা যাচ্ছে না, বাসে মোটামুটি লোক আছে,
মুখের অবস্থা বিচ্ছিরি, মানে কোনো রকম কিছুই সাজিনি, নর্মাল একটা জামা পরে আমি উঠেছি, জার্নি করতে হবে তাই। ও ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু পুরো বাসে আমি শুয়েই ছিলাম, কোনো রকম কিছু ভিডিও করার সুযোগ পাইনি, সম্ভবও ছিল না, কারণ আমি বলেছি ঘুম বাসে উঠলে আমি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে আমার বমিটা হয় না, সেই জন্য এই কিছুক্ষণ টাইমে আমাদের আমার ঘুম ভেঙেছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম, দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাসের ভিতর খুব একটা ভিড় নেই, দেখো এরকমই ভিড়, হালকা পাতলার লোক আছে। এটা হচ্ছে খড়গপুর, তো এখানে একটু বাস দাঁড়িয়েছে, আর কার ঘুমাতে ভালো লাগে বলে ঝাঁকুনির মধ্যে, তাও আমাকে ঘুমাতেই হবে, কারণ ঘুমালে আমার বমিটা হয় না, কিন্তু একটা আজব লাগছে শুনতে, তাই না? তাও দেখো তুষার ঘুমাচ্ছে। তো আমরা নেমে পড়েছি অলরেডি ওল্ড দীঘায়, আমাদের কি হোটেল চারু। তো বাবা, সাড়ে পাঁচ ঘন্টার জার্নি, ছটার থেকে ছ ঘন্টার জার্নি, ভীষণভাবে টায়ার্ড, আমরা একেবারে লাঞ্চ করেই পাঁচটা চল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ, মানে হাঁট থাকতে পারছিলাম না আমি, যেহেতু বাসে চড়তেই পারি না, আমার প্রচণ্ড পরিমাণে সাফোকেশন হয়, বমি করাটার প্রবণতা আছে, তুষারেরও আজকে শরীর খারাপ লাগছিল, সেই জন্য আমরা আগে আগে বেরিয়ে নেমেই পড়লাম, মানে আর 15-20 মিনিট পর হয়তো হোটেলের সামনেই নামতাম, তার আগে নেমে গেছি এখান থেকে, সামনেই একটা হোটেল থেকে আমরা সবজি ভাত খেলাম, লাঞ্চটা সারলাম, আর বাইরে বেরোলে আমি ননভেজটা খাওয়া একদম প্রেফার করি না, মুখটুকের এমন অবস্থা মাঝে ধুলোবালির পর্দা পড়ে গেছে মুখের ওপর, চুলটা ছাড়া ছিল, আমি চুলটা তো গুটিয়ে নিলাম, ভীষণভাবে টায়ার্ড, এখন হোটেলে যাই, গিয়ে একটু রেস্ট করব, কিন্তু আর বাদ বাকি, ও সরি বলেই দিলাম, সেটাই করে আমরা দীঘায় এসেছি। হ্যাঁ, এবার কী জন্য এসেছি, অবশ্যই ঘুরতে এসেছি, কিন্তু কী জন্য এসেছি সেই একটা কারণও আছে, সেটা পরে বলবো নেক্সট ব্লগে, আস্তে আস্তে ব্লগ আসবে, এটা সবে শুরু হলো, তো আর বেশি কথা বাড়াবো না, টাটা, এখন হোটেলে একটু রেস্ট করব, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আবার বিকেলবেলা সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে, টাটা।